আপনারা সবাই জানেন যে বাংলাদেশ সেনাবাহিনী অতীতের যে কোনো সময়ের চেয়ে প্রশিক্ষণকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী যতগুলো প্রশিক্ষণ করে তার ভিতর সবচেয়ে কঠোর প্রশিক্ষণ হলো এই আমরা যেটা বলি গ্রীষ্মকালীন যৌথ প্রশিক্ষণ, সামার ট্রেনিং। কারণ অত্যন্ত প্রতিকূল আবহাওয়ার ভিতরে অত্যন্ত দুর্গম এলাকায় আমরা কঠিন কঠিন অপারেশন এই সময় পরিচালনা করি, যা আমাদের ভবিষ্যতে আমরা আশা রাখি যদি আল্লাহ নাগরু কখনো যুদ্ধ করতে হয় তাহলে আমরা যেন সঠিকভাবে আমাদের সক্ষমতা প্রদর্শন করতে পারি। এই সামার ট্রেনিংয়ে আমাদের অফিসার, জেসি এবং প্রিয় সৈনিকরা যারা কষ্ট করছে তার গ্রাউন্ডে কেমন করছে ওইটাই দেখাই আমার উদ্দেশ্য ছিল। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমি অন গ্রাউন্ডে এদের দেখতে পেরে আমার যেমন ভালো লেগেছে তারাও খুশি হয়েছে, এবং তাদের এইটুক দৃঢ় বিশ্বাস সৈনিকদের হবে যে আমরা যেখানেই থাকি না কেন আমাদের কমান্ডাররা সাথে আছে এবং তারা আরও বেশি অনুপ্রেরণা নিয়ে এই কঠিন কাজটা করতে পারবে। না হয় স্যার আমাদের কেমন আছেন আপনারা? আপনাদের খবর দিয়েছে কে? এমনি যে আপনি এই যে পরিদর্শন আসছেন যদি আমাদের কিছু বলতেন। Otherwise, sometimes, and after so many years, if you are not improving, then I think I've seen, tested the pulse in the field, and see, whatever you want, but still, you can keep a little bit of, what should I say, icing on the cake, then it will be better. We'll try to feel something. So, whatever you wanted to see, and try in the time up. Thank you very much. Thank you.